Hello everyone, welcome back to my YouTube channel. I'm Ritwika Mallick and welcome back to my new YouTube video. তো নিয়ে চলে এসেছি পেপার সরস্বতী 2024 পার্ট 2 আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে আমি আমার কাগজের মা সরস্বতীকে রং করেছি যদি তুমি আজকে আমার চ্যানেলে নতুন এসে থাকো যদি না জেনে থাকো যে কাগজের ঠাকুর ব্যাপারটা কি তাহলে আমার চ্যানেলে বাকি ভিডিওসগুলো দেখে নিতে পারো সেখানে তোমার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে এবং আমার চ্যানেলে আর্জেন্ট এবং আমার ইন্ট্রোডাকশন ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে সেটা দেখে নিতে পারো সেখানে তোমার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে আর বেশি কিছু বলছি না কমেন্ট বক্সে গিয়ে লিখে দাও জয় মা সরস্বতী এবং মা সরস্বতীর নাম করে আজকে ভিডিওটা শুরু করা যাক মা সরস্বতীকে কালার করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অ্যাক্রেলিক পেইন্টস এবং ব্রাশ সবথেকে প্রথমে আমি মা সরস্বতীকে হোয়াইট কালার অ্যাক্রেলিক কালার দিয়ে পেইন্ট করে নিচ্ছি শেড দেওয়ার জন্য আমি এখানে ইউজ করছি পিঙ্ক কালার এবং সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি হাঁসটাকে আমি হোয়াইট অ্যাক্রেলিক কালার দিয়ে পেইন্ট করে নিচ্ছি এবার আমি মা সরস্বতীর চোখ দেওয়ার কাজটা শুরু করব সবথেকে প্রথমে আমি চোখের মধ্যে হোয়াইট কালারটা করে নিচ্ছি তারপরে আমি আউটলাইনগুলো করতে শুরু করছি চোখ দেওয়া কমপ্লিট এবার আমি মা সরস্বতীর হাতে এবং পায়ে আলতা পরিয়ে নেব হাঁসটার মধ্যে আমি ডিটেলসগুলো অ্যাড করে নেবো
আমার মা সরস্বতীকে কালার করার কাজ কমপ্লিট। ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে ফলো করে দিও এবং সেখানে গিয়ে ট্যাগ করে ডিএম করে মেনশন করে তোমরা তোমাদের বায়ো পেপার সরস্বতী আমার সাথে শেয়ার করো অবশ্যই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।